नमस्कार बन्धुरा सकल के त्रिपुरा गवर्नमेंट यूट्यूब चैनले आंतरिक शुभेच्छा और अभिनंदन। बन्धुरा आजकल भिडियोते डिसकस करब त्रिपुरा सरकार एक नतून जब नोटिफिकेशन बेरिए आजकल भिडियोते जब नोटिफिकेशन कमप्लीट आलोचना करब ये भिडियोते क्षेत्र में जरा माध्यमिक पास रही है मिनिमाम तारा किन्तु जबर जन्य आवेदन करते पारबे। तो जदि आपनी इंटरेस्टेड थाकेन ताहले भिडियोटाके लास्ट अब्दि देखे थाकुन ताहले এই জব নোটিফিকেশন বিষয়ে কমপ্লিট কিন্তু আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। তো এটার সাথে বন্ধুরা আজকের ভিডিও আমরা শুরু করব, তবে ছোট্ট একটা ইন্ট্রো দেখার পর। বন্ধুরা নোটিফিকেশনটা বেরিয়েছে সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এবং এটা ত্রিপুরা রাজধানী আগরতলাতে রয়েছে। বন্ধুরা এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে ত্রিপুরা ব্যাম্বো মিশনের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে এবং বন্ধুরা এটা কিন্তু পিওরলি কন্ট্রাক্ট বেসিক 11 মান্থের জন্য। দেখে নেব আমরা নোটিফিকেশন ডিটেইলসে কী কী রয়েছে। প্রথমে যে পোস্ট রয়েছে এর নাম হচ্ছে কোঅর্ডিনেটর ব্যাম্বো ইউটিলাইজেশন এবং এক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এর জন্য কোয়ালিফিকেশন আপনাকে গ্রাজুয়েট হতে হবে এনি ডিসিপ্লিনে এবং সঙ্গে কিন্তু আইটিআই দরকার ব্যাম্বো ওয়ার্কারে অথবা ব্যাম্বো ওয়ার্ক ট্রেডে অথবা ডিপ্লোমা প্রয়োজন ব্যাম্বো টেকনোলজিতে। ডিজারেবলটা আমরা ডিসকাস করছি না, এটা হলে হবে না হলেও হবে। এজ লিমিটটা এই পোস্টের জন্য ম্যাক্সিমাম 40 ইয়ার্স এবং এর জন্য আপনার স্যালারি পাবেন 25,000 টাকা পার মান্থ। তারপর যে পোস্ট রয়েছে এর নাম হচ্ছে কোঅর্ডিনেটর ব্যাম্বো প্ল্যান্টেশন, একটি ভ্যাকেন্সি রয়েছে। এই ক্ষেত্রে আপনাকে গ্রাজুয়েট হতে হবে ফরেস্ট্রিতে অথবা বন্ধুরা ভুটানিতে অথবা পিজিডি ডিপ্লোমা প্রয়োজন ব্যাম্বো রিসোর্সে। এক্ষেত্রেও ডিজারেবলটা আমরা ছেড়ে দিচ্ছি, এর জন্য এজ লিমিট রয়েছে 40 ইয়ার, স্যালারি 25,000 টাকা পার মান্থ পাবেন। তারপর সবার শেষে যে পোস্ট রয়েছে যাকে উদ্দেশ্য করে আমাদের এই ভিডিওটা তৈরি করা, এটা হচ্ছে ক্লাস্টার কোঅর্ডিনেটর। এর জন্য 4টি ভ্যাকেন্সি রয়েছে এবং এর জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস এবং সঙ্গে কিন্তু বন্ধুরা আইটিএ প্রয়োজন ব্যাম্বো ওয়ার্ক ট্রেডে। ডিজারেবলটা আমরা আবারও ছেড়ে দিচ্ছি এবং এর জন্য 40 ইয়ার্স পার এজ রয়েছে এবং স্যালারি পাবেন ক্লাস্টার কোঅর্ডিনেটরের জন্য 12,000 টাকা পার মান্থ। তারপর বন্ধুরা আমরা দেখে নিচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো। তো এক্ষেত্রে প্রথমে বলছিলাম এটা রেগুলার নয়, এটা পিওরলি কন্ট্রাক্ট বেসিক যেটা 11 মান্থের জন্য। তারপর বন্ধুরা এক্ষেত্রে সিলেকশন হবে স্টেট গভর্নমেন্টের রুলস অনুযায়ী। তারপর বন্ধুরা নাম্বার 3তে বলা হয়েছে যে এক্ষেত্রে আপনাদের যে স্টেট গভর্নমেন্ট রয়েছে আমাদের, সেই স্টেট গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু এক্ষেত্রে সিলেকশন প্রসেসটা রাখা হয়েছে এবং সিলেকশন করা হবে কিন্তু রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে। এখন আমরা জেনে নিচ্ছি যে আপনারা কিভাবে এই জবের জন্য আবেদন করবেন। তো এর জন্য বন্ধুরা আপনাদের কিন্তু অফলাইনে আবেদনটা করতে হবে। তো এর জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্মেটের প্রয়োজন, সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটা আপনারা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশানে, সেখান থেকে ডাউনলোড করে সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে সাবমিট করতে হবে। দেখুন বন্ধুরা অ্যাড্রেসটা হচ্ছে অফিস অফ দ্য মেম্বার সেক্রেটারি, সোফেট, আইটিআই রোড, ইন্দ্রনগর, আগরতলা 799006, up to 4 PM অফ 14 আগস্ট 2020। এই অ্যাড্রেসে আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এবং সমস্ত ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে 14 আগস্ট 2020-এর আগে। ফাইনালি কিন্তু বন্ধুরা ত্রিপুরা রাজ্যের সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে যে নতুন একটা সুন্দর জব নোটিফিকেশন বেরিয়েছিল, আজকের ছোট্ট ভিডিওতে আমরা সেই নোটিফিকেশন নিয়ে বিস্তারিতভাবে ডিসকাস করার চেষ্টা করছি। তারপর যদি কোনো ধরনের কোয়েরি থাকে তাহলে অবশ্যই বন্ধুরা নিচে কমেন্ট করবেন, আমরা অবশ্যই সেই কমেন্টের রিপ্লে করব। এবং বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন অ্যান্ড অলওয়েজ দেখতে থাকবেন ত্রিপুরা গভর্নমেন্ট ইউটিউব চ্যানেল রিয়েল অ্যান্ড অথেন্টিক জব ইনফরমেশন পাওয়ার জন্য।